আবু বকর আমার আল্লাহর নাম খোদাই করে আংটি বানাইয়া নিয়ে আসে কারণ আল্লাহকে আমার নবী খুব ভালোবাসেন আবু বকর সিদ্দিক যাওয়ার শুরু করলেন যেতে যেতে চিন্তা করলেন নবী আল্লাহকে ভালোবাসেন সেজন্য আল্লাহর নাম খোদাই করতে বলেছেন তো আমি তো আমার দয়াল নবীকে ভালোবাসি নবীর নাম কেমনে বাদ দেব সুবহানাল্লাহ কইতে অসুবিধা হয় আপনাদের আমার নবী আল্লাহকে ভালোবাসেন আল্লাহর নাম খোদাই করতে বলেছেন আমি তো আমার নবীকে ভালোবাসি তো নবীর নাম কেমনে বাদ দেই কর্মকারের কাছে গিয়ে বললেন একটা আংটি বানান তো বললেন কি খোদাই করব বললেন উপরে খোদাই করবেন লা ইলাহা ইল্লাল্লাহ তার সাথেই খোদাই করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি কোরআনে কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে এই স্লোগানটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেছনে রেস্ট আছেন আপনারা হ্যাঁ বলেন সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরো জোরে মুহাম্মাদুর এটা পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান যেই স্লোগানে আবু জাহেলদের হৃদয়ে কম্পন তৈরি হতো আবু লাহাবের হৃদয়ে কম্পন তৈরি হতো এটা হলো এই স্লোগান আবু বকর সিদ্দিক গিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ সেখান থেকে ফিরে আসলেন অর্ডার দিয়া নিয়ে আসলেন আংটিটা নিয়ে এসে আমার দয়াল নবীর হাতে দিলেন নবীজি আংটি খুলে দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মনোযোগ আছে আপনাদের এটা তাফসীরের রুহুল বয়ানের ঘটনা বিশ্ববিখ্যাত তাফসীর তাফসীরের রুহুল বয়ান নবীজি আংটিটা খুললেন আংটি খুলে দেখলেন এখানে তিনটা বাক্য লেখা আছে তিনটা লাইন একটা হলো লা ইলাহা এটা লেখার জন্য বলেছেন কে আমার দয়াল নবী বলেন না কে দয়াল নবী দ্বিতীয় নম্বরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখতে বলেছেন কে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারপরে লেখা আছে আবু বকর সিদ্দিক এখন এটা লিখতে বলেছে কে কাউকে পাওয়া যাচ্ছে না আবু বকর সিদ্দিককে ডাকলেন আবু বকর আমি তোমারে আংটি বানাইতে বলেছিলাম আমার আল্লাহর নাম দিয়া তুমি তো তোমার নামও ঢুকিয়ে দিছো সুবহানাল্লাহ বলবেন না তুমি তো তোমার নামও ঢুকিয়ে দিছো আবু বকর সিদ্দিক ক্ষমা চাইলেন হুজুর দোহাই লাগে আমার নাম আমি লিখতে বলি নাই হুজুর এটা কোথা থেকে আসছে আমি জানি না কই আংটি বানাইতে দিলাম তোমারে তো আসলো কোথা থেকে তুমি তো কর্মকারের কাছে গেছো তুমি আমার নাম দিলা তো দিলা তোমার নামও দিয়ে দিলা একসাথে এটা কান্দা ভালো হইলো বললেন হুজুর না আমি আপনার নাম লিখতে বলেছি আমার নাম লিখতে বলি নাই তো আমার নাম কেন লিখতে বলেছে বললেন হুজুর আপনি আল্লাহকে ভালোবাসেন আল্লাহর নাম বলেছেন আমি আপনাকে ভালোবাসি সেই জন্য আপনার নাম বলেছি জোরে বলুন না সুবহানাল্লাহ হুজুর এই নামটা তো বাদ দিতে পারি না কারণ এটা আমার হৃদয়ের নাম ঠিক কিনা বাবা সেদিন দেখলাম এক ফেরাউনের বাচ্চা আবু জাহালের যারর সন্তান আমার দয়াল নবীর নাম মোবারক এভাবে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে আমি একটা ভিডিও দিয়েছি আপনারা যুবকরা হয়তো অনেকেই দেখেছে আমার কলজাটা ছিঁড়ে গেছে এটা দেখে একদিকে আল্লাহ নাম আরেক দিকে আমার দয়াল নবীর নাম পাশাপাশি অনেক পোস্টার পাওয়া যায় না আওয়াজ দেন না পাওয়া যায় কিনা সে এটাকে নিয়ে ওই সৌদি আরবের ওসাইমিনের ফতোয়া কোট কইরা এটাকে ভিডিওর সামনে এভাবে টুকরো টুকরো করে ফেলেছে হৃদয়টা কলিজাটা টুকরো টুকরো হয়ে গেছে সে শুধু নবীর নাম ছিঁড়ে নাই আল্লাহর নামও ছিঁড়েছে বলেন তো এগুলা কি ইমানদার না বেঈমান আরো জোরে বলতে হবে ইমানদার না বেঈমান এগুলো আবু জাহেলের যারা সন্তান এই যুগে আছে
যুগে যুগে ছিল যারা আমার দয়াল নবীর নাম মোবারক সহ্য করতে পারে নাই এখনো পারে না নবীজির নাম দেখলে তাদের গায়ে আগুন জ্বলে অথচ আমার আল্লাহ প্রিয় নবীর নাম রেখেছেন মোহাম্মদ মোহাম্মদ প্রিয় নাম মোহাম্মদ সুন্দর নাম মোহাম্মদ মানে প্রশংসিত যার প্রশংসা সৃষ্টিও করে স্রষ্টা আমার আল্লাহ করে জোরে বলুন না সুবহানাল্লাহ এই মোহাম্মদ নাম আবু বকর সিদ্দিক বললেন হুজুর আমি তো আপনাকে অনেক মহব্বত করি আপনার নামটা কেমনে বাদ দেই কি কোন ঠিক কি না নবীর নাম বাদ দেওয়া যায় ওই নাম প্রাণের প্রিয়তম ওই নামে জপি মজনু সম ওই নাম প্রাণের প্রিয়তম ওই নামে জপি মজনু সম ওই নামে পাপিয়া গাহে প্রাণের কুসুম বাগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে জোরে বলুন না সুবহানাল্লাহ এটা বাদ দেওয়া যায় না হুজুর আপনাকে মহব্বত করি সেই জন্য আপনার নাম লিখতে বলেছি আচ্ছা ঠিক আছে তো তোমার নাম দুকাই লোকে বললেন হুজুর আমি বলি নাই আমার নাম লিখতে তো কে লিখতে বলেছে জিব্রাইল আমিন হাজির বললেন হুজুর এই প্রশ্নের জবাব আমার কাছে আছে জিব্রাইল আবু বকরের নাম কে ঢুকাইছে বললেন হুজুর আল্লাহ পাক সালাম দিয়ে বলেছেন আবু বকরের নাম আমার আল্লাহ ঢুকাইছে সুবহানাল্লাহ কইতে এই দেশে পয়সা লাগে মনে হয় তো পয়সা লাগে খিরে বাবা এত কৃপণতা কেন করেন দুপুরে ভাত খাইছেন পান্তা ভাত না গরম ভাত আমি একটু টেস্ট করি নারে তাকবীর এটা গরম ভাতের স্লোগান হইছে কোন আপনারা এই গনেটা গরম ভাত আমি কিন্তু অসুস্থ ব্রাহ্মণবাড়িয়া যে রাস্তা আস্তে আস্তে আমার এমনি ব্যাক পেন দেখছেন না জোড়া তালি দিছি খুব অসুস্থ হয়ে গেছে হুজুরের ছেলে না আব্দুর রহমান হামিদি স্যার আচ্ছা আমাদের চেয়ারম্যান স্যার মাশাআল্লাহ যাক আমি তো কাউকে মেনশন করি না এটা আসতে দেরি হয়েছে সেই জন্য আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমার পাশে আছেন ভয় নাই আর হুজুরের উত্তরসূরি আব্দুর রহমান হামিদি সাহেব আছেন আসলে অসুস্থ হয়ে গেছিলাম আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি ফরিদি সাহেবকে বলে আসছি আমি কতক্ষণ পারে জানি না আপনি কিন্তু রেডি থেকে এত মানে জাহান্নাম হয়ে রয়েছে রাস্তাটা পিট ব্যথা হইয়া হ্যাঁ ক্যান্সার ধরে রয়েছে কঠিন অবস্থা এখন জামু কেমনে এই টেনশনে ধরছে আমার এদিকে না কি ওই যে সান্দুর একটা রাস্তা গেছে বাইপাস যাই হোক আমার ভাইরা জিব্রাইল আমিন বললেন হুজুর প্রশ্ন আমার জবাব আমার কাছে আছে বললেন জিব্রাইল বলো আমার আবু বকরের নাম কে ঢুকাইছে বললেন হুজুর আল্লাহর নাম বলেছেন আপনি আপনার নাম বলেছেন আবু বকর তো সংবিধান তো হলো এই যারা নবীকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে কথাটা বুঝে আসে নাই বলেন যারা নবীকে ভালোবাসে তাদেরকে ভালোবাসেন কে আরো জোরে আরো আওয়াজ দিয়ে বলতে হবে কে আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর ভালোবাসা পাইতে হলে ভালোবাসতে হবে কাকে সবাই কয় না এটা কি কঠিন সিলেবাস নাকি খুব সহজ আল্লাহর ভালোবাসা পাইতে হলে ভালোবাসতে হবে কাকে তো আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না কারা কারা চান একটু দুইটা হাত তুলবেন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত খুশি হলাম রামসাগল গুলো বলে সুবিধা নাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে কোনো কিতাবে নাই
আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম লিখতে তারে দেখলে তাদের গায়ে আগুন জ্বলে উঠে আমার ভাইরা আমি কোরআনে কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি ওখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আচ্ছা এটা কি লিখতে এতটুকু লিখতে কি দুই লাইন লাগবে না এক লাইনে হবে আওয়াজ দিয়ে বলতে হবে এটা কি আমার কথা না আল্লাহর কথা এটা কি অন্য কিতাবের কথা নাকি কোরআনের কথা মুহাম্মাদুর সবাই বলেন মুহাম্মাদুর তো একই লাইনে আল্লাহর নামের পাশাপাশি নবীর নাম এটা কি আমি মোল্লাই লিখছি না আল্লাহ লিখছে আওয়াজ দিয়ে বলতে হবে কে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্লোগান আমার আল্লাহর এটা মোল্লার স্লোগান নয় আল্লাহর নামের পাশে আমার প্রিয় নবীর নাম এটা পৃথিবীর কেউ রাখে নাই আমার আল্লাহ রেখেছেন সূরা ওয়াদ্দুহা ওয়ারাফানা লাকা যিকরাতা এই আয়াতের তাফসীরে তাফসীরে ইবনে কাসির তাফসীরে রূহুল বায়ান তাফসীরে রূহুল মানি তাফসীরে কুরতুবি তাফসীরে আবু সাউদ তাফসীরে তাবারী পৃথিবীর যত নির্ভরযোগ্য তাফসীর আছে সকল তাফসীরে একটা হাদিস লেখা আছে হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন হাবিব এই আয়াতের তাফসীর হলো ইদা যুকিরতু যুকিরতামাই হাবিব যেখানে যখন আমি আল্লাহকে শরণ করা হবে আমি আল্লাহর সাথে আপনি নবীকেও শরণ করা হবে জোরে বলুন না সুবহানাল্লাহ এটা আমার কথা নয় আমার আল্লাহর কথা ইদা যুকিরতু যুকিরতামাই আমাকে যেখানে শরণ করা হবে সেখানে আপনাকেও শরণ করা হবে আমার ভাইরা এলেম কালাম তো উঠে যাচ্ছে এখন তো আসলে আলেমানা ওয়াজ খুব কম হয় একটু কিতাব থেকে বলি অসুবিধা নাই তো আপনাদের বুঝবেন আশা করি আমি সহজ করে বলবো আমি পেশায় টিচার তো ছাত্রদেরকে পড়াইতে পড়াইতে কিভাবে বললে ছাত্ররা বুঝে এটা এই টেকনিক আমার জানা আছে বালাগাতের ভাষায় ইজা একটা শব্দ আছে ইজা এই শব্দটা কসরতুল উকুর জন্য ব্যবহৃত হয় তার মানে ইজার পরে যে কাজটার উল্লেখ হবে আমার দিকে মনোযোগ দেন ইজা শব্দের পরে যেই কাজের উল্লেখ হবে বোঝা যাবে এই কাজটা বেশি বেশি হয় বেশি বেশি হওয়া দরকার কম হওয়ার কাজ নয় এটা বেশি হওয়ার কাজ কথাটা বুঝতে পেরেছেন ইজার পরে যেই কাজের উল্লেখ হয় এটা কি কম নাকি বেশি বোঝায় আওয়াজ দিয়ে বলতে কি কি বোঝায় বেশি বোঝায় মাশাআল্লাহ তো আমার আল্লাহ বলেন ইজা যুকিরতু ইজার পরে ব্যবহৃত হয়েছে যুকিরতু যেখানে আমাকে শরণ করা হবে আমাকে শরণ করা হবে তো ইজার পরে যখন আল্লাহর শরণের কথা আসছে তাহলে কি বোঝা গেল আল্লাহর শরণ কি কম হবে না বেশি আওয়াজ দিয়ে বলেন কম না বেশি কেন কিভাবে বুঝলাম আল্লাহর শরণ বেশি হবে ইজার পরে আসছে বলে কায়দা বলে নীতি বলে রুল বলে নিয়ম বলে ইজার পরে যেটা আসে এটা বেশি বেশি করতে হয় আমার আল্লাহ বলেন ইজা যুকিরতু যখন আমাকে শরণ করা হবে আল্লাহর শরণ এসেছে ইজা শব্দের পরে বোঝা যাচ্ছে আল্লাহকে শরণ কম নয় বেশি বেশি করতে হয় জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ এতটুকু বলার পরে এই ইজার পরে আরেকটা শব্দ ব্যবহার করেছেন বললেন যুকিরতামাই হাবিব শুধু আমাকে বেশি বেশি শরণ করা হবে তা নয় আমার সাথে আমার সাথে আমার সাথে আপনি নবীকেও বেশি বেশি শরণ করা হবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহর শরণ যত কষ্ট লাগে কইতে বলেন আল্লাহর শরণ যত আবার বলতে হবে আল্লাহর শরণ যত দুই একটা উদাহরণ নেন কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না এখানেও ১২ এখানেও আসেনি কথা বলেন না আসেনি আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা আছে তো তারপরে
এই আজান এসেছে আল্লাহর পক্ষ থেকে বলেছেন ইজা জুকিরতু জুকিরতামাই হাবিব যেখানে আমাকে শরণ করা হবে আপনি নবীকেও শরণ করা হবে আমার আল্লাহ দেখিয়ে দিলেন দেখো আজান দিয়েছি আমি নামাজের জন্য নামাজ হয় আমার জন্য নামাজের ইকামত আমার জন্য নামাজের আজান তারপরও আমি আমার প্যারা হাবিবকে বাদ দেই নাই আমার শরণ রেখেছি আমার বন্ধুর শরণ রেখেছি আমি রব আমি খালেক আমি মালেক আমি স্রষ্টা আমি রাজেক আমি রিজিকদাতা আমি যখন আমার হাবিবকে বাদ দেই নাই এই মোল্লা তুমি যে আমার বন্ধুকে বাদ দেওয়া কালেমার মধ্যে আমার বন্ধু আছে ইমানের মধ্যে আমার বন্ধু আছে আজানে আমার বন্ধু আছে একামতে আমার বন্ধু আছে নামাজে আমার বন্ধু আছে মসজিদে আমার বন্ধু আছে ইবাদতে আমার বন্ধু আছে আছে না নাই আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য নেন হয়তো এই ওয়াজ কখনো শুনেন নাই নবী সুলাইমানের একটা আংটির কথা কোরআন শরীফে আছে না হুজুররা আছে না এটা অনেকেই জানে আংটির কথাটা জানে কিন্তু ওই আংটির মধ্যে কি লেখা ছিল এটা অনেকেই জানে না নো নো ওই আংটির মধ্যে লেখা ছিল ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন না সুবহানাল্লাহ সুলাইমানের আংটি নবী সুলাইমান আমার দয়াল নবীর কালেমা সেই আংটির মধ্যে আরে জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা এটা গেল তাফসীর ইবনে কাসির ওই যে আমাদের দেশের সালাফি আহলে হাদিস যারা ওরা অন্য কিতাব না পড়লেও তাফসীর ইবনে কাসির কিন্তু পড়ে কারণ এটা তাদের দাদার কিতাব ইমাম ইবনে কাসির এরা একটু মানে বেশি হযরতে খিজির আলাইহিস সালামের কথা কোরআনের সূরা কাহফে আছে তিনটা ঘটনা ঘটাইলেন প্রথম ঘটনা নৌকা পার হইলেন বিনা পয়সায় পার হওয়ার পরে নৌকাটাকে ফুটা করে দিলেন জানেননি আপনারা বিনা পয়সায় নৌকা পার হইয়া জাস্ট পার হওয়ার আগে নৌকাটা ফুটা করে দিলেন ঘটনা বিস্তারিত বলবো না কিছু দূর যাওয়ার পরে আর একটা ঘটনা ঘটাইলেন ছোট ছোট বাচ্চারা খেলতেছে তো ওখানে বাচ্চা একটা সুন্দর ফুটফুটে 12-13 বছরের এটাতে থাপ্পড় একটা মারছে দুর্ঘটনা বসত মরিয়ে গেছে তিন নম্বর ঘটনা শেষ ঘটনা এনতাকিয়া গ্রামের নাম এনতাকিয়া বলেন কি সবাই বলতে হবে এনতাকিয়া এনতাকিয়া গ্রামে গিয়ে তাদের কাছে একটু খাবার চাইলেন যে আমরা দুইজন মানুষ মেহমান তোমাদের গ্রামে আমাদেরকে একটু খাবার দাও পেটে খুব খিদা লাগছে তারা বলল না আমরা অপরিচিত মেহমানকে খানা দেই না এরকম কিপটা বর্তমানেও আছে না নাই আছে কিপটা মি ভালো কথা কয় না এই কিপটা মি ভালো নবীজি বলেছেন আসসাখিয়ু হাবিবুল্লাহ যারা দানবীর তারা আল্লাহর বন্ধু না আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ আমি কিছু চাইবো নাকি তাহলে সুবহানাল্লাহ আস্তে আস্তে কইতেছেন তো ভয় পাচ্ছেন মনে হয় দানবীর আল্লাহর আওয়াজ দেন দানবীর আল্লাহর আর ওয়াল বখিল আদুউল্লাহ বখিল যারা এরা আল্লাহর দুশমন বন্ধু হইতে চান নাকি দুশমন হইতে চান তাইলে কিন্তু খবর আছে দিতে হবে আল্লাহর রাস্তায় নাকি ওহাবি মাদ্রাসায় কথা কয় না ওহাবি মাদ্রাসায় দেবেন আওয়াজ দেন ওইটা আল্লাহর রাস্তা না যেখান থেকে দুশমনের রসুল পয়দা হয় কষ্ট পাইতেছেন আমার কথা তারা নবীর সামনে বেয়াদবি করে আমরা একটু কইতে পারুম না আওয়াজ দেন তারা যে বেয়াদবি করে নবীর সামনে আমরা একটু বলতে পারবো না আমার ভাইরা ওরা বললো এনতাকিয়ার গ্রামের মানুষ বললো আমরা অপরিচিত মেহমানকে মেহমানদারি করি না হযরতে খিজির আর মুসা বাইর হচ্ছেন বাড়ির সামনে দেখলেন একটা দেওয়াল এটা পড়ে যাচ্ছে এভাবে কাত হয়ে আছে হযরতে খিজির আর ইসলাম এটা 100 হাত লম্বা দেওয়াল 100 হাত লম্বা পাথরের দেওয়াল পাথর
আমাদের দেশে পোড়া ইট না ওই দেশের বিরাট পাথর দিয়ে দেওয়াল তৈরি করত নবী মুসার যুগের কথা এই যুগের না পাথর দিয়ে তৈরি একটা দেওয়াল 100 হাত লম্বা এভাবে কাত হয়ে আছে এটা পড়ে যাবে হযরত খিজির আল ইসলাম কাউকে কিছু না কইয়া এটার এক ঠেলা দিয়ে সোজা ঘুরে দিবে আপনাদের এলাকায় দেওয়াল আছে না 10 হাত দেওয়াল সোজা করতে পারবেন না 100 হাত দেওয়াল একাই সোজা ঘুরে দিছে কে আওয়াজ দেন কে খিজির আল ইসলাম আপনি যেটা পারেন না নবী খিজির সেটা পারে তো নবী আর আপনি কি সমান আওয়াজ দিতে হবে নবী আর আমি কি সমান 100 হাত লম্বা ওয়াল সোজা করতে পারে আমি 10 হাত পারি না আমি যা পারি না নবীরা তা পারে আমি যা করি না নবীরা যা করে আমি যা দেখি না নবীরা তা দেখে আমি যা শুনি না নবীরা তা শুনে আমরা যা বুঝি না নবীরা তা বুঝে আমি যা পাই না নবীরা তা পায় আমি যা দিতে পারি না নবীরা তা দিতে পারে কথা বলেন ঠিক কি না সুতরাং আমাদের মতো আওয়াজ দিয়ে কোন আমাদের মতো 100 হাত দেওয়াল সোজা কইরা চলে আসতেছেন নবী মুসা বললেন তারা খানা দিল না মাং না ঠিক আছে মাইনে নিলাম আপনি তো বিরাট একটা কাজ করে দিলেন এর বিনিময়ে কিছু নেন কয় মুসা এই প্রশ্ন করার তো কথা ছিল না তোমার যাই হোক তো যাবার আগে নবী মুসাকে ব্যাখ্যা দিচ্ছেন মুসা এটা কেন সোজা করলাম তুমি জানো নবী মুসা বললেন বলুন কি কারণে সোজা করলেন নবী খিজির বলছেন এটার নিচে গুপ্ত ধন আছে ওই গুপ্ত ধনটা সংরক্ষণ করার জন্য আমি এটাকে সোজা করে দিলাম এই গুপ্ত ধন দুটো ইতিম বাচ্চা তারা এখনো ছোট তাদের গুপ্ত ধন সংরক্ষণ করার জন্য মুসা এই গুপ্ত ধনটা ততদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে যতদিন না এই দুটো ইতিম বাচ্চা বালেগ হবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাফসীরে রুহুল বায়ান তাফসীরে তাবারী তাফসীরে বাগাবী তাফসীরে রুহুল মানি তাফসীরে রুহুল বায়ান তাফসীরে আবু সৌদ তাফসীরে রুহুল মানি পৃথিবীর যত তাফসীর আছে সকল তাফসীরে এই কথাটা লেখা আছে ওখানে কিছু স্বর্ণের তক্তা ছিল ওই দুটো ইতিম বাচ্চার ওই তক্তার মধ্যে কিছু কথা লেখা ছিল যা লেখা ছিল তন্মধ্যে একটা লেখা ছিল আখিরি জামানার নবী আমাদের পেয়ারা নবীর পবিত্র কালেমা জোরে বলুন না সুবহানাল্লাহ এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আমার দয়াল নবীর কালেমা নবীর উম্মত হইয়া ওই কালেমা আমার পেয়ারা নবীর নাম মোবারক ছিঁড়ে ফেলতেছে আমি আবারো জানতে চাই যারা কালেমা ছিঁড়তে পারে আল্লাহর নাম ছিঁড়তে পারে নবীর নাম টুকরা টুকরা করতে পারে এদের কলবে কি ঈমান আছে এদের কলবে ঈমান নাই আমার ভাইরা বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ষড়যন্ত্র আমার দয়াল নবীর বিরুদ্ধে মুসলমান নামধারী মুনাফিকরাও করে বিধর্মীরাও করে এত ষড়যন্ত্র অন্য কোন ইস্যু নিয়ে হয় নাই কোরআন নিয়ে ষড়যন্ত্র হয় কিন্তু আমার নবীকে নিয়ে বেশি হয় কারণ তারা জানে নবীর উম্মতের হৃদয়ে নবীর প্রেম যেটা আছে এটা যদি একবার জোয়ারে উঠে তাহলে পৃথিবীর মধ্যে কোনো কাফের বেঈমান মুসলমানদেরকে ঠেকায় রাখতে পারবে ওই প্রেমের শক্তি এত বেশি আমার ভাইরা সে কারণে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় আপনারা জানেন ঈদের দিন ঈদুল আজহার দিন সুইডেনে সুইডেনের কেন্দ্রীয় মসজিদের সামনে একটা কুলাঙ্গা বেঈমান আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীমকে পায়ের নিচে দিয়েছে প্রথমে নাউজুবিল্লাহি মিন যালিক এরপরে আগুন দিয়ে সেই কোরআনে কারীমটার কপিটা পুরো জ্বালিয়ে ছাই করে দিয়েছে আমার ভাইরা আমাদের বক্তব্য খুব স্পষ্ট খুব ক্লিয়ার আমাদের বক্তব্য ইসলাম সত্য ধর্ম এটা আমরা বিশ্বাস করি কিন্তু অন্য কোন ধর্মের উপর আমরা আক্রমণ করি না ঠিক কিনা বাবা এটা হলো ইসলামের সৌন্দর্য আমার আল্লাহ বলেছেন উদু ইলা রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা
আমরা دینی দাওয়াত দেই বিধর্মীদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরে কিন্তু বাংলাদেশে মুসলিম প্রধান দেশ এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করে বাংলাদেশের কোন মুসলমান কখনো অন্য ধর্মের ধর্মগ্রন্থের মধ্যে আগুন দিয়েছে আওয়াজ দেন আগুন দিয়েছে দেই নাই দেই না এটা হলো ইসলামের বিউটি এটা ইসলামের সৌন্দর্য এটা ইসলামের বিশেষত্ব শান্তি ধর্ম ইসলাম কিন্তু আমরা গভীর পরিতাপের সাথে লক্ষ্য করি যে সুইডেন সরকার এই কোরআন অবমাননার অনুমতি দিয়েছে দোয়া তুলেছে বাক স্বাধীনতার এটা আসলে বাক স্বাধীনতা নয় কথা বলার স্বাধীনতা নয় কথা বলার স্বাধীনতা কি এই যে আমি আপনার মা বাবাকে গালি দেব আওয়াজ দেন এটা কি কথা বলার স্বাধীনতা কথা বলার স্বাধীনতার একটা লিমিট থাকবে বাক স্বাধীনতা এটা নয় যে মুখে যা আসে তাই বলবো হাতে যা আসে তাই করব এটা বাক স্বাধীনতা নয় এটা হলো নিকৃষ্ট ধর্মীয় উন্মাদনা এটা ধর্মীয় অসহিষ্ণুতা এটা ধর্মের নামে উগ্রতা কথা বলেন ঠিক কিনা আমরা তীব্র নিন্দা জানাই সুইডিশ সরকারকে এবং এটাই শুধু প্রথম নয় এর আগেও কিন্তু তারা পবিত্র কোরআনে কারীমের অবমাননা করেছে ফ্রান্স এবং সুইডেন এই দুটো রাষ্ট্র বড় অসহিষ্ণু রাষ্ট্র আমার দয়াল নবীর শানে বেয়াদবি করে এবং কোরআনে কারীমের শানে বেয়াদবি করে ঠিক কিনা বাবা মুসলমান এটা সহ্য করে না অন্য ধর্মের উপর আঘাত যেমন করে না আমাদের ধর্মগ্রন্থ আমাদের ধর্ম আমাদের নবী আমাদের রব আমাদের কোন শেয়ার ইসলামের উপর বিদর্ভীরা কটাক্ষ করবে অবমাননা করবে এটাও ইসলাম এবং মুসলমানরা সহ্য করবে আমরা নিন্দা জানাই এই ঘটনা নিন্দা জানিয়েছি বাংলাদেশ সরকারও নিন্দা জানিয়েছে আমরা অপেক্ষায় আছি ওআইসি কখন নিন্দা জানাবে কঠোর ভাষায় এই বিলায়ের মতো ভাষায় নিন্দা জানাইলে হবে না ওআইসি কঠোর ভাষায় নিন্দা জানাবে এটাই আমরা প্রত্যাশা করি আমার ভাইরা যে কথাটা বলছিলাম আমার প্রিয় নবী রহমাতুল আলামিন এখনো পৃথিবীতে শুভাগমন করেননি নবীর কালেমা নবী মুসার যুগে আছে না নাই আওয়াজ দেন আছে না নাই আমার আলা হযরত লিখেছিলেন যে তোমরা যতই চাপাচাপি করো আমার নবীর নাম ছিল আছে এবং জোরে কানেক্ট ছিল আছে থাকবে রহে গায়ুহি উনকা চরসা রহে গা পড়ে খাকে হো জায়ে জল জানে ওয়ালে জোরে বলুন না সুবহানাল্লাহ তারা যতই ষড়যন্ত্র করুক আমার দয়াল নবীর শান মান ছিল আছে এবং আওয়াজ দেন থাকবে না থাকবে তারা ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার কামলিওয়ালা নবীর শান মান থাকবে কালেমার কথা বলছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দয়াল নবীর এই স্লোগান পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ স্লোগান যাদের অন্তরে আমার দয়াল নবীর এই স্লোগান আছে তারা ঈমানদার রাজশাহী খেয়াল করুন বাংলাদেশের একটা জেলা এবং আরো অনেকগুলো জায়গায় আহলে হাদিসের বাচ্চারা মসজিদে কালেমা শরীফ লেখা আপনাদের দেশে আছে না মসজিদে কালেমা মেহরাবের উপর কালেমা লেখা থাকে না মেহরাবের উপর লেখা থাকে বাহিরে গেটের মধ্যে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লেখা থাকে তো তারা আপনার তাওহীদের চর্চা করে তাওহীদ একত্ববাদ খেয়াল করুন গভীর মনোযোগ তাওহীদের চর্চা করে তাওহীদ রক্ষা করার নামে মুহাম্মদুর রাসূলুল্লাহর অংশ ভেঙে দিয়েছে সুবহানাল্লাহ আরেকটু জোরে করুন না নাউজুবিল্লাহ তাওহীদ রক্ষার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ ভেঙে দিয়েছে দোস্ত তোমরা তো টাইলস ভাঙো না ঈমানটাকে ভেঙে দিছো এটা টাইলস ভাঙা হয় নাই স্টোন পাথর ভাঙা হয় নাই তোমার ঈমানটা ভেঙে গেছে সূরা ইখলাস দেখো বেশি দূরে যেতে হবে না কুল হুয়াল্লাহু আহাদ
মুখস্ত আছে বলেন কুল হুয়াল্লাহ কুলটাকে আপাতত রাখেন কুল আপাতত রাখেন হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ এক কার কথা বলছি আওয়াজ দেন আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ তিনবার বলেন আল্লাহ জোরে জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো আওয়াজ দি আল্লাহ হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ এক আল্লাহুস সামাদ তিনি অমুখাপেকি তাওহীদের কথা আমার আল্লাহ বলেন দেখো আমার তাওহীদ হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ আমার কোনো শরীক নাই এই স্লোগান আমার আল্লাহ তো আল্লাহর পরিচয় তাওহীদ আল্লাহ এক এই পরিচয় দেবার জন্য আমার আল্লাহ আমার দয়াল নবীকে আহ্বান জানাইলেন নবীকে ইনভাইট করলেন নবীকে কাছে টানলেন বললেন হাবিব কুল আপনি বলে দিন জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে কুল আমার নবীকে বলতে বললেন নবীর মধ্যে আছে রিসালাত আওয়াজ দেন বুঝতে হবে এই কথা আমার এই টেকনিকটা আজকে বুঝতে হবে কুল বলেন কাকে বলছেন নবীজিকে তো নবীজির মধ্যে রিসালাত আছে না নাই তাহলে কুল শব্দের মধ্যে রিসালাত আছে না নাই সবাই বলতে হবে আছে না নাই কুল এখানে রিসালাত কুল হাবিব আপনি বলুন কুলের মধ্যে রিসালাত তারপরে হুয়াল্লাহু আহাদ এখানে আছে তাওহীদ আছে না হুজুর হুয়াল্লাহু আহাদ এখানে আছে তাওহীদ তার আগে আছে আওয়াজ দেন তার আগে আছে রিসালাত এটা এখানে রাখলাম এই বয়ানটা এখানে রাখলাম এবার একটু আইয়ামে জাহেলিয়ায় যাই আল্লাহর ঘরের চারপাশে 360 মূর্তি আল্লাহর ঘরের চারপাশে 360 মূর্তি সকালে একটারে পূজা করে দুপুরে আরেকটারে রাতে আরেকটারে সেজদা করে জিজ্ঞাসা করে কি করো বলল আমাদের খোদা বানানো খোদা এগুলাকে খুশি করার জন্য সকালে একটারে মারি দুপুরে আরেকটারে বিকেলে আরেকটারে এরকম 360 খোদা শীতের এক খোদা গরমের এক খোদা রাতের এক খোদা দিনের এক খোদা অসুখের এক খোদা শান্তির এক খোদা অশান্তির আরেক খোদা এরকম ভ্যারাইটিস খোদা আল্লাহর ঘরের কষ্ট লাগে আল্লাহর ঘরের চারপাশে তো আল্লাহ তাদের কনসেপ্ট তাদের বিশ্বাস খোদা একজন না এই সবগুলো আমাদের খোদা তারা জানতই না এক খোদা আছে বুঝতই না আল্লাহ একজন আছে বিশ্বাসই করত না আল্লাহ একজন আছে তাদের বিশ্বাস এই সবগুলো 360 খোদা সবই আমাদের খোদা আমার দয়াল নবী 570 খ্রিস্টাব্দ পৃথিবীতে শুভাগমন করলেন কি মাস আসিল জানি সবাই জানে না কত তারিখ জানি কি বার জানি কোন সময় জানি দিনে না রাইতে কি কইলাম জানতে চাইলাম দিনে না রাইতে দিনও না ঠিক আছে কিরে বাবা নবীর এমন টাইমে পাঠাইলেন দিনও না রাইতও না কারণটা কি কারণ দিনে পাঠাইলে রাত মাহরুম রাতে পাঠাইলে দিন মাহরুম রাত নবীরে পাইতে চায় আর দিনও নবীকে চায় কি চায় না উম্মত চায় না আপনারা চান সুন্নিরা চায় কিন্তু নবীর দুশমনরা রাতও চায় দিনও চায় রাতে পাঠাইলে দিনও খুশি দিনে পাঠাইলে রাতও খুশি আমার আল্লাহ দুইটাকে খুশি করে দিলেন দুইটাই খুশি হয়ে গেছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর ব্রাহ্মণ বাড়ির আওয়াজ এরকমই হয় নাকি
আমি তো জানতাম ব্রাউনবাড়িয়ার ওয়াহাবিরাও গরম সুন্নিরাও গরম আমার বিশ্বাস কি ভুল তা আওয়াজ দে নরম নরম গরম সুন্নির আওয়াজ কেমনে নরম হয় আমার সাথে মহব্বতে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে বুঝেন এটা কি কইছে বুঝেন দোলে শিশু কয় না দোলে শিশু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যা বুঝছে এই ওয়াহাবি দাওরা বাসু দূরত তা বুঝলো না কয় এটা শিশু না এটা ইসলাম সুবহানাল্লাহ কইতেন না এটা শিশু না এটা ইসলাম দোলে শিশু আওয়াজ দেন না দোলে শিশু ইসলাম এখন নবী যখন ইসলাম নবীকে যদি মাইনাস করা হয় ইসলাম থাকে আওয়াজ দেন ইসলাম থাকে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনা দেখবি যদি আয়ের সাগর দেখবি যদি আজ বলুন না সুবহানাল্লাহ নবীজি আসলেন 40 বছর গত হলো আমার প্যারা নবীর কাছে ওহী আসলো কাবা ঘরের সামনে আমার কামলিওয়ালা নবী ঘোষণা করলেন লা ইলাহা সবাই বলেন লা ইলাহা এই স্লোগান আমার দয়াল নবী এটার অর্থ কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ কথা কোন আল্লাহ ছাড়া কোনো মাবুদ যেখানে ঘোষণা করছে তার আশেপাশে 360টি আছে কথা বুঝে নিয়েন যে এটা এমন নয় যে বাংলাদেশে এসে ঘোষণা করছে মূর্তি সৌদি আরব ঘোষণা বাংলাদেশ বিষয় কিন্তু এমন না যেখানে 360 খোদা সেই জায়গায় আমার দয়াল নবী ঘোষণা করলেন লা ইলাহা পরিচয় কার দিচ্ছেন কে পরিচয় কার দিচ্ছেন কে আরো জোরে পরিচয় কার দিচ্ছেন কে আবু জাহেলের চোখ তো কপাল উঠে গেছে কয় কি সারা জীবন 360টারে মানলাম এখন আমাদের পারাইল্লা মোহাম্মদ সাল্লাল্লাহু আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে স্লোগান আজকে দিল তাতে তো 360টার একটাও থাকে না সব বাপ কথা কয় না 360টার একটাও থাকে না সব বাপ অসম্ভব আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কথায় আমরা একসাথে 360টার মাইনাস করে দিব হতেই পারে না নাউজুবিল্লাহ কইতেন না আবু বকর সিদ্দিক ওটা তো আবু জাহেলের কথা আবু বকর সিদ্দিক আসলেন শুনলেন নবীর কথা শুনলেন কি বলেন নবী লা ইলাহা বলেন লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ কে বলতেছে মোহাম্মদ বলতেছে তো 40 বছর একসাথে চলছি এই জুবানে বের হয়েছে তিনি বলেছেন তিনি কে ওই যে 570 খ্রিস্টাব্দ থেকে 40 বছর একসাথে চলেছি যখন শিশু অবস্থায় ছিলেন তখনও কাউকে কষ্ট দেন নাই তখনও মিথ্যা বলেন নাই তখনও খেয়ানত করেন নাই তখনও কারো উপর জুলুম করেন নাই একেবারে নিষ্কলুষ নিষ্কণ্টক একটা চরিত্র যখন বালেগ হয়েছে তখনও মিথ্যা বলেন নাই এক বছর দুই বছর করে 40টা বছর এই জুবানে একটাও মিথ্যা কথা কখন আওয়াজ দেন না বাবা কখনো বের হয় নাই তো জুবান তো একটাই এখানে কখনো মিথ্যা শুনি নাই কেউ শুনে নাই ঘরেও বলে নাই বাইরেও বলে নাই পরিবারের জন্য না নিজের জন্য না আমাদের জন্য না স্বার্থের জন্য না টাকা পয়সার জন্য না সংকটেও না বিপদেও না মুসিবতেও না কখনো এই জুবানে একটো মিথ্যা কথা বের হয় নাই সেই জুবানে যখন ঘোষণা করলো লা ইলাহা
জোরে বলুন না সুবহানাল্লাহ তো একটাও যখন 40 বছরে মিথ্যা বের হয় নাই নিশ্চয়ই এটাও মিথ্যা না এটাও সত্য সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ মনোযোগ আছে আপনাদের এটাই কিন্তু আমার শেষ কথা আমি ছেড়ে দেব এই কথাটা যদি আমি বুঝাতে পারি তাহলে আমি মনে করব সার্থক একটাও মিথ্যা বের হয় নাই 40 বছরে এই জাত এই জুবান সেই জুবানে আল্লাহর পরিচয় বুঝা যাচ্ছে এটাও সত্য তো আল্লাহর পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর সিদ্দিক মেনে নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে সুবহানাল্লাহ কি হুজুর ঠিক কইছি তো হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছেন আবু বকর সিদ্দিক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে কিভাবে দেখলেন কিভাবে অ্যাসেসমেন্ট করলেন তিনি 40টা বছর একসাথে ছিলাম একটা মিথ্যা বলেন নাই আজকে যে স্লোগান এই জুবানে আপনার উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দেখি নাই আল্লাহকে তা তো কি যিনি ঘোষণা করেছেন তিনি তো সত্যবাদী সবই সত্য বলেছেন এটাও নিশ্চয় সত্য সব যখন মিথ্যা হয় নাই এটাও নিশ্চয় সত্য হবে সুতরাং এই জুবানে যে স্লোগান বের হয়েছে আল্লাহকে দেখি নাই তাতে কি জুবানে মুস্তাফা সত্য আস-সাদিকুল মাসদুক এই জুবানে মিথ্যা বের হয় নাই হতে পারে না আমার আল্লাহর পরিচয় যেটা দিয়েছেন এটাও সত্য আবু বকর আমার নবীকে দেখে আল্লাহকে মেনে নিয়েছেন এটার নাম রিসালত এটার নাম ঈমান এটার নাম ইসলাম জোরে বলুন না সুবহানাল্লাহ কথা বুঝে আসছে আবু বকর সিদ্দিক আল্লাহকে মেনে নিয়েছেন কাকে দেখে আওয়াজ দেন কাকে দেখে তাহলে নবীর মধ্যে রিসালত ঠিক কিনা নবীর মধ্যে রিসালত রিসালত দেখেছেন তাওহীদ মেনেছেন রিসালত দেখেছেন তাওহীদ মেনেছেন রিসালত দেখেছেন আগে তাওহীদ মেনেছেন পরে আমার আল্লাহ বলেন হাবিব পরিচয় আমার হুয়াল্লাহু আহাদ কুল আপনি আসেন রিসালত আপনি ঘোষণা করুন আমি এক আমার কোন শরীক নাই জোরে বলুন না সুবহানাল্লাহ কুলের মধ্যে রিসালত হুয়াল্লাহু আহাদের মধ্যে তাওহীদ আমার আল্লাহ রিসালতকে আগে আনলেন পাশাপাশি আনলেন রিসালতকে দেখে আবু বকর সিদ্দিক তাওহীদ মেনে নিয়েছেন এই আবু জাহেলের জারর সন্তান শুনে নাও আমার নবীকে যদি বাদ দেওয়া হয় রিসালত যদি বাদ দেওয়া হয় তাহলে ঈমান থাকে না ইসলাম থাকে না জান্নাত থাকে না নাজাত থাকে না সব আবু লাহাব কথা বলেন ঠিক কি না ঈমান হবে তখন আমার নবীর রিসালত মেনে নেওয়া হবে যখন কথা শেষ ঈমান হবে তখন রিসালত মেনে নেওয়া হবে যখন সে কারণে যারা আমার নবীর নাম মোবারক সহ্য করতে পারে না কালেমার পরের অংশ যারা মুছে দেয় তারা কলেমা মুছে নাই তাদের ঈমান ধ্বংস করেছে আমরা আমার নবীকে ভালোবাসতে চাই কি চাই না আওয়াজ দেন চাই কি চাই না আমার আমরা তাওহীদও চাই রিসালতও আওয়াজ দেন হ্যাঁ আমরা বিশ্বাস করি আল্লাহ হলেন খালেক আমার নবী হলেন মখলুক আল্লাহ খালেক নবী মখলুক আল্লাহ হলেন স্রষ্টা আর আমার নবী হলেন সৃষ্টি তবে তিনি অনন্য অদ্বিতীয় অতুলনীয় সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি কথা বলেন ঠিক কিনা তিনি আল্লাহর সৃষ্টি কিন্তু অতুলনীয় অদ্বিতীয় অনন্য অপরূপ কোন তুলনা আওয়াজ দেন কোন তুলনা নাই আমি কি বেশি কঠিন করে লেতেছি না সহজে বুঝতেছেন তো আপনারা আমার নবীকে বাদ দিলে ঈমান থাকে আওয়াজ দেন থাকে না ও কে ইউসুফ তার কা হুয়া আল্লাহ উসকা হো গয়া সুবহানাল্লাহ আমার
আর আলা হযরত বলেছেন ও কি উসে দর সে ফেরা আল্লাহ উসে ফের গয়া নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি কষ্ট লাগে একটু জোরে নবী নামে জপে যে জন সেই তো দুজা নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নাম সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা ঠিক কিনা বাবা কার নাম নবীর নাম কোন না কার নাম সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে আকুল হইল মাওলাই আমার কাদের গনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজা নবীর নাম বাদ দিলে ঈমান নবীকে মাইনাস করলে ইসলাম থাকে না আমাদের তাওহীদও চাই রেসালতও চাই রেসালত বিহীন তাওহীদ এটা হলো আবু জাহিলের তাওহীদ আর রেসালত সহ তাওহীদ এটা আবু বকর সিদ্দিকের তাওহীদ জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম ওই জান্নাতে যখন উপরের দিকে দেখেছিলেন তখন দেখলেন জান্নাতের খুঁটির মধ্যে আমার আল্লাহর নামের পাশে আমার দয়াল নবীর নাম কে আমরা লিখছি কেডা এবং ফেরেশতারা দেখেছে তাবরানী শরীফের হাদিস ইমাম তাবরানী রহমাতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন জান্নাতের গাছের পাতায় আমার দয়াল নবীর নাম পুরু গেলমানের কপালে আমার দয়াল নবীর নাম আরে কত জায়গা থেকে ভাঙবা কত জায়গা থেকে মুছবা ফেরেশতাদের কপাল থেকে মুছে দিতে পারবা আরশ আজিমের খুঁটি থেকে মুছে দিতে পারবা জান্নাত থেকে মোছা যাবে যাবে না যাবে না হৃদয়ে হৃদয়ে নবী আল্লাহর সৃষ্টির পরতে পরতে নবী যেখানে যাবেন সেখানে নবীর নাম তোমরা মুছে দিল আমার আল্লাহ বহাল রাখেন শুধু বহাল রাখেন না দিন যত যাবে আমার নবীর শান তত বাড়বে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন এই বেঈমানদের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন আর একটু মহব্বতে বলুন না আমিন আমি একটা বিষয়ের উপর আজকে আলোচনা করেছি মাত্র রেসালাতের উপরে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লেখা যাবে কি যাবে না বলা যাবে কি যাবে না স্থান দেওয়া যাবে কি যাবে না আওয়াজ দেন যাবে আর নবীকে মাইনাস করার কোনো সুযোগ নাই এই হলো আমার আজকের আলোচনার বিষয়বস্তু আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু